নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল মাসে হঠাৎ কোটিপতি হবে এই ছয় রাশি, আমি থাম্বনেইলে এই কথাটি আমি লিখেছি। আর কৌশিকদার ভিডিও মানে কি জানেন? কোনো হাওয়াতে কোনো কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি কিন্তু আলোচনা করব এবং কেন এই বারোটি রাশির মধ্যে স্পেসিফিক আমি ছটি রাশির আমি কথা বলছি আমি তাও আপনাদেরকে জানাবো। ওই দুম করে পড়ে ফেললাম এই রাশিগুলো কোটিপতি, এটা না, এটা পুরোপুরি আপনাদের গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আমি আলোচনা করব। দেখুন, 14 এপ্রিল রবি তুঙ্গ গৃহে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ বছরে একবার কিন্তু রবি তুঙ্গ গৃহে কিন্তু থাকে এবং বৃহস্পতি আবার মেষ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ রবি এবং বৃহস্পতি একত্রে আপনার মেষ রাশিতে অবস্থান করছে এবং শনি এককভাবে আপনার কুম্ভ রাশিতে থাকছে, বুধ বক্রী হয়ে মীন রাশিতে অবস্থান করছে, শুক্র আপনার মেষ রাশিতে প্রবেশ করছে। বেশ কিছু দিক থেকে সুযোগ আসতে চলেছে এই ছয় রাশির। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। আমি যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, আর আমার প্রেডিকশন মাটিতে পড়ে না। আমি বারবার খুব দায়িত্ব নিয়ে বলছি এবং যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি। আমি কিন্তু অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে ছেড়ে দিই, সবার কিন্তু হাত ধরি না, যারা হাত ধরবো জানবেন তাকে কিন্তু আমি টেনে তুলব। ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। আমি বারবার বলি, আপনার জন্মকুণ্ডলীর পাশাপাশি আপনার বাস্তুক্ষেত্র কেমন রয়েছে। অনেকে বলে যে কৌশিকদা বাস্তু কি হবে, বাস্তুতে তো তেমন প্রভাব নেই, বাস্তু আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে। আমি কিছু কিছু আপনাদেরকে কথা আজকে বলি বাস্তুক্ষেত্রে। আপনি ঈশান কোণে কিছু বালির বস্তা বা আপনি কোনো সিমেন্টের বস্তা দীর্ঘদিন রেখে দিন বা ঈশান কোণে আপনি কিচেন করুন, দেখবেন কি এফেক্টটা কী পাবেন। বা আপনি যদি অগ্নিকোণে টয়লেট করেন তাতে কিন্তু বুঝতে পারবেন আপনার ধননাশ হয়ে যাবে। অনেক কিছু বিষয় রয়েছে বাস্তু আমাদের জীবনে অতপ্রতভাবে যুক্ত এবং রত্ন। আমি রত্নের উপর অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি, অর্থাৎ কোন রত্ন কারা নীলা পরিধান করবেন না সেটাও আমি বলি, কারা মুক্ত পরবেন না, কারা গোমেদ পরবেন না, কারা পান্না পরবেন, কারা পান্না পরবেন না, কারা ক্যাটসাই পরবেন, কারা ক্যাটসাই পরবেন না, সমস্ত কিছুর বিষয়ে কিন্তু আমার ভিডিও কিন্তু অলরেডি কিন্তু দেওয়া রয়েছে। তো যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা ব্যক্তিগত জন্মছক দেখাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, পূজা পাঠ করাতে চাইছেন, কবচ দিতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। দেখুন, এই এপ্রিল মাস নির্ণায়ক হতে চলেছে ছয় রাশির, অর্থাৎ বন্ধ ভাগ্য খুলতে চলেছে এই ছয়টি রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। এপ্রিল মাসে এই ছয় রাশির সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। নাম্বার ওয়ান রাশি মেষ রাশি। মেষ রাশির আপনার রাশিতে বৃহস্পতি এবং আপনার রবি অবস্থান করছে, রবি তুঙ্গ গৃহে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ
মেষ রাশির কর্মের পাশাপাশি আপনাদের মান সম্মান, শরীর স্বাস্থ্য, বিবাহ এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, গোল্ড থেকে লাভ, শেয়ার বাজার, স্টক মার্কেট থেকে কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। মেষ রাশি ইনকাম বৃদ্ধি হতে চলেছে, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ আসতে চলেছে মেষ রাশি, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মেষ রাশি। এবং আপনাদের এই সময় বড় ধরনের কোনো কর্মক্ষেত্রে পরিবর্তন হতে কিন্তু চলেছে। দ্বিতীয় রাশি মিথুন রাশি, লিখে রাখুন, মিথুন রাশি যদি আপনি হন, এই এপ্রিল মাস আপনার ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন মাস হতে চলেছে। মিথুন রাশির বিবাহের সাথে সাথে সন্তান ক্ষেত্র, যারা সন্তানের জন্য প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা, ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের আসতে চলেছে। এবং আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। মিথুন রাশির কর্মব্যস্ততার মধ্যে থাকবেন এবং আপনারা এ মাসে শেয়ার বাজার থেকে এবং ফাটকা থেকে বড় ধরনের অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন। তিন নম্বর রাশি সিংহ রাশি, সিংহ রাশি গর্জন করবে, লিখে রাখুন। সিংহ রাশির ভাগ্যভাবে অবস্থান করছে রবি, ভাগ্যভাবে অবস্থান করছে আপনার দেবগুরু বৃহস্পতি, সপ্তমভাবে আপনার শনি। কী চাই সিংহ রাশির? আপনাদের শরীর স্বাস্থ্যের পাশাপাশি আপনার পিতার কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, গভর্নমেন্ট থেকে আপনারা সুযোগ সুবিধা পাবেন, আপনাদের সন্তান ক্ষেত্র আপনাদের লাভ এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির। এবং দাম্পত্য সুখ পাশাপাশি আপনাদের এই সময় বড় ধরনের যাদের টাকা আটকে গেছিলো তাদের কিন্তু টাকা উদ্ধারের জায়গাটা কিন্তু সৃষ্টি কিন্তু করছে সিংহ রাশি। এবং আপনাদের ধনের জায়গাটা কিন্তু, অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি, সে রাশির নাম আপনার তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন মাস হতে চলেছে, আপনাদের স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে তুলা রাশির। আপনাদের মান সম্মান, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রমোশন, বিবাহ এবং সম্পত্তিগত দিক থেকে লাভ আসতে চলেছে। এবং লটারি থেকে, শেয়ার বাজার থেকে আপনারা কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। চার নম্বর রাশি তুলা রাশি, লিখে রাখুন। তুলা রাশির ক্ষেত্রে হঠাৎ আপনাদের কোটিপতির যোগ কিন্তু রয়েছে, যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে কিছুটা হলেও আপনারা রিলিফ পেতে চলেছেন। এরপর যে রাশি, সে রাশির নাম কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন মাস হতে চলেছে, স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে কুম্ভ রাশির। আপনাদের বিবাহের জায়গা, আপনাদের ভাগ্যক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট এবং কর্মক্ষেত্রে উন্নতি, এবং বিদেশ থেকে যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। আপনাদের এই সময় কর্মক্ষেত্রে সফলতার পাশাপাশি আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির এই মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় বড় সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে। আপনাদের মান সম্মানের দৃষ্টিকোণ থেকে, আপনাদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে, আপনাদের অর্থনৈতিক দিক থেকে, বিবাহের দিক থেকে এবং বিজনেসের দিক থেকে, ব্যবসা যারা করছেন এবং ভাগ্যক্ষেত্রে বড় ধরনের সুবিশাল পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। একদম শেষ রাশি, স্পেসিফিক আমি এই ছটি রাশির কথা বললাম, এই ছয় রাশির মধ্যে যদি আপনার যদি রাশি থাকে জানবেন আপনিও কিন্তু হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি। হ্যাঁ,
ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস আপনাদের, বিশেষ করে আপনাদের আমি একটা কথা বলবো, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, আর ভাগ্যভাব যদি স্ট্রং থাকে যে কোনো প্রতিবন্ধকতায় আপনাদের কিন্তু কাটবে, এবং কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের শেয়ার বাজার গোল্ড থেকে এই সময় আপনারা লাভ পাবেন। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের আসতে চলেছে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ, এবং স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের ভালো ইনকাম আপনাদের বাড়বে, এবং পাশাপাশি কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি পেট্রোল কেমিক্যাল অয়েল অ্যান্ড গ্যাসের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগগুলো কিন্তু নিয়ে আনবে। আপনাদের এ মাসে কোনো জায়গা থেকে এমন কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে এই ছটি রাশির, যদি আপনি থাকেন ছ রাশির মধ্যে, আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনের কিন্তু সুযোগ কিন্তু আসতে চলেছে। যেমন এখান থেকে আমি আপনাদের রাশিচক্র দেখতে পাচ্ছি না, আপনাদের হস্তরেখা দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ একটা অনলাইন একটা সার্ভিস। আমি আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন, আপনারা দেখাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ পেড সার্ভিস। দেখুন, আমি বারবার বলি একটা কথা, যে যারা প্রচুর হতাশাতে রয়েছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং প্রচুর প্রচুর আপনারা ভিডিওটিকে শেয়ার করুন, এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করুন। তো ভিডিওটি এ পর্যন্তই, পাশাপাশি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করুন। নমস্কার, ধন্যবাদ।